আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহনুম ফাইজা। আজকে হচ্ছে আমি মিথিউরেতে আসছি। তোমরা সবাই জানো যে এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, কি জানি নাম চ্যালেঞ্জটা, প্যারিলডের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা হচ্ছে, তোমরা জানো আমি চ্যালেঞ্জ নিতে অনেক পছন্দ করি, তো আজকে হচ্ছে চ্যালেঞ্জে মেবি লাস্ট ডেটের আগের দিন, তাই আজকে চলে আসলাম। মেবি কালকে পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে। তো এটা হচ্ছে মিথিউরি, এটা লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি অনেক কষ্টে খুঁজতে খুঁজতে এখানে আসছি, রুট নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট হয়েছে এটা খুঁজতে। তো চলো চ্যালেঞ্জটা পুরাটা চ্যালেঞ্জ সম্পর্কে ভিতরে যেয়ে জানা যাবে, এটার পলিসি কি, এটা দাম কত, ব্লাবলা সব কিছু। তো চলো ভিতরে যাওয়া যাক। আজকে হচ্ছে মিথিউরির চ্যালেঞ্জটা, এটা হচ্ছে এই প্যারিলডার প্ল্যাটার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যে আমাকে অনেকগুলি মানে পলিসি এখানে বলা হয়েছে যে বয়স 18 নিচে হতে হবে, মানে কোনো রোগ বালা এসব আর কি থাকা যাবে না, আর অনেক কিছু আছে, এটা পরে বলবো। আর যে এই পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 2995 টাকা, আর এটা হচ্ছে সব ব্যাট, এটা সব ইনক্লুডেড এটার সাথে। তো এখন এটা আমি সাইন করে ফেলেছি, এটা যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আমার এই টাকাটা পে করতে হবে, আর যদি আমি জিতে যাই তাহলে আমার পে করতে হবে না। আর এই প্ল্যাটারের মধ্যে কী কী আছে ওটা যখন প্ল্যাটার আসবে তখন ওটা বলে দিব যে পুরো প্ল্যাটারের মধ্যে কী কী আইটেম আছে। তো চলো এটা শুরু করা যাক। তো এখন আমার সামনে পুরো প্ল্যাটারটা আছে, তো আমি বলে দিচ্ছি প্ল্যাটারটার মধ্যে কী কী আছে। এখানে হচ্ছে রিবস আছে, এটা 500 গ্রাম, আর এই পাশে আছে জামাইকান চিকেন, এটা হচ্ছে 200 গ্রাম, আর এই পাশে আছে হচ্ছে স্কার্ট স্টেক, এটা হচ্ছে 200 গ্রাম, আর এই পাশে কিছু ওয়েজেস আছে, এর উপর হচ্ছে বেকন। তো এখানে আছে ম্যাশড পটেটো, সর্টে ভেজ, ব্ল্যাক বিন, ফ্রাইড রাইস। এই হচ্ছে পুরো প্ল্যাটারটা। এই পুরো খাবারটা হচ্ছে একদম প্রোটিন দিয়ে ভর্তি, এত এত খাবার, সবগুলি 25 মিনিটে শেষ করতে হবে। তো চলো চ্যালেঞ্জটি শুরু করা যাক। স্টার্ট। প্রথমেই আমি বেবি রিব দিয়ে শুরু করেছিলাম। আমার মনে হচ্ছিল যে এটা আগে খেয়ে ফেলবো, না হলে এটা যদি পরে শক্ত হয়ে যায় পরে খেতে কষ্ট হবে, তো এই কারণে হচ্ছে আমি সবার প্রথমেই এই রিবটা কমপ্লিট করার চেষ্টা করি, তারপর হচ্ছে আমি আস্তে আস্তে আরেকটার দিকে যাই। তো প্রথমে যখন এটা আমি খাওয়া শুরু করি, এটা সফট ছিল অ্যান্ড এটা জুসি ছিল, এটা আমি ইজিলি খেয়ে ফেলতে পেরেছিলাম উইদিন 5 মিনিট আর 3 মিনিট এরকম হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমি এটা শেষ করতে পেরেছিলাম। আর এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা কিন্তু একদম আনকাট, মানে এটা আমি কোনো স্পিড মোড বাড়িয়ে দেইনি বা কমিয়ে দেইনি, একদম রিয়েল যে ভিডিও সেটাই আপনারা এখন দেখছেন। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ আপনারা আমার খাওয়া দেখতে দেখতে এতক্ষণ বোর হয়ে যাবেন যে আসলে শুধু খাওয়াই কি দেখবো নাকি, সেই কারণে হচ্ছে আমি এখন একটু বলে দিচ্ছি, কারণ চ্যালেঞ্জের সময় আসলে এভাবে বলাটা সম্ভব হয় না, কারণ তখন হচ্ছে আবার মানে কনসেন্ট্রেট করা যায় না আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো বেবি রিবটা কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে জামাইকান চিকেন, এটা হচ্ছে 200 গ্রাম, এটাও জুসি ছিল মোটামুটি, বলবো না যে অত বেশি জুসি ছিল, বাট খাওয়ার মতো বলা যায়, এমন না যে আমি গিলতে পারছি না বা ড্রাই এরকম না, এটা খেতে খুব একটা ভালো লাগছিলো না আবার খুব একটা খারাপও লাগছিলো না। সো এটা আমি প্রায় তাড়াতাড়ি কমপ্লিট করেই ফেলি, যেহেতু চিকেন চর্বি কম, সো অত একটা বাজে লাগেনি আমার কাছে এটা।
একটা একটা ছোট একটা হাড় পেয়েছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এই হাড়টা কি খাওয়া যাবে কি না বা খেতে হবে কি না, তোরা বললো না এটা খাওয়ার প্রয়োজন নেই, তো আমি এই হাড়টা আর খাইনি। তা এখন হচ্ছে যে জিনিসটা 3 নম্বর মিট, যেটা এটা হচ্ছে 200 গ্রাম, এটা হচ্ছে স্কার্ট স্টেক। সো এটা আমার কাছে, আমি ওদেরকে বলেছিলাম যে এটা একটু মিডিয়াম রেয়ার রাখতে বা একটু কম যেন শক্ত হয় বা মানে একটু কাঁচা কাঁচা থাকে না, একটু ওরকম রাখার জন্য বলেছিলাম। বাট ওরা এটাকে ওয়েল ডান করে দিয়েছে, অনেক ওভারকুকড ছিল এটা। অ্যান্ড দেখতে পাচ্ছি এটা এত পরিমাণ ড্রাই ছিল যে এটা আমার চাবাতেই হচ্ছিলো, ইভেন আমি চাবাতেই থাকছিলাম। তো এটা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিলো আমার এই স্কার স্টেকটা খেতে, এটা অনেক ওভারকুকড ছিল, অনেক শক্ত ছিল। এটা যদি জুসি হতো বা একটু মিডিয়াম রেয়ার করতো তাহলে হচ্ছে, কিন্তু আমার এটা খেতে এটার পিছনে আমার কম সময় দেওয়া লাগতো, প্লাস আমি এটাকে ইজিলি খেয়ে ফেলতে পারতাম। এটা আমার কাছে অনেক শক্ত লেগেছে। সো এটার টেস্টটাও ওরকম একটা ভালো লাগেনি, এটার মধ্যে লবণটা একটু কম ছিল। এছাড়া হচ্ছে এর আগের যে দুইটা খেয়েছিলাম ওই দুইটা খাওয়ার যোগ্য ছিল, বাট এটা আমার খেতে একদমই ভালো লাগেনি। ইভেন তোমরা দেখতেই পারবে যে আমি কী পরিমাণে স্ট্রাগল করছি এই স্কার্ট স্টেকটা খাওয়ার জন্য, মানে এটা রীতিমতো আমার লাস্টে হচ্ছে এটা আমার মানে গিলতে হয়েছে, কারণ এটা এত শক্ত যে এটা চাবিয়ে খাওয়ার মতোই না। অনেকক্ষণ ধরে আমি চাবাচ্ছি, তোমরা এটা দেখতেই পাবে, তো ভিডিওটা দেখতে থাকো আর বুঝতে পারবে যে এটা খেতে আসলে আমার অনেকই কষ্ট হয়েছে। স্কার স্টেকটা শক্ত হওয়ার কারণে কিন্তু এটার পিছনে আমার প্রায় অনেকখানি সময় দেওয়া লেগেছে, আপ তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে তাও অনেকগুলো পিস রয়ে গিয়েছে, যদিও মাংসটা 200 গ্রাম, বাট এটা রান্না করার পর ইট ওয়াজ টু হার্ড টু ইট, মানে আমার আসলে কষ্ট হচ্ছিল, আমি এটা কীভাবে কমপ্লিট করব আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিলো যে এটা যদি আরেকটু নরম হতো এটা আমি নিমেষে এটা আমি শেষ করে ফেলতে পারতাম, এটা যদি ওরা মিডিয়াম রেয়ার রাখতো, মনে মনে আমার এটাই চলছিল। তো তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, যখন চ্যালেঞ্জ নিয়েছি আমার এটা কমপ্লিট করতেই হবে, খেতেই হবে, এটা চালিয়ে যেতেই হবে, এটা শক্ত হোক নরম হোক আই ডোন্ট কেয়ার। সো এইভাবে এটা আমি তাও খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি, এই মাংসটা খেয়েই আমি মানে আমার আমি উইক হয়ে গেছি ভিতর থেকে, যে এই জিনিসটা এত শক্ত, এটা খেতে কষ্ট হচ্ছে, অনেক শক্ত ছিল। আমি বলছি অবশ্য এটা তখনও বলছি, ওদেরকেও আমি এটা বলেছি যে আপনারা এটা একটু নরম করলে পারতেন, এটা শক্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে ফানটা দিয়ে আমি এটাকে গেলা ট্রাই করি, বাট যেহেতু মাংস এটা গিলা তো একটা সোজা না, রাইস গিলতে পারবো, ভেজিটেবল গিলতে পারবো, বাট মাংস জিনিসটা চাবানো ছাড়া গেলা ইজি না। অ্যান্ড এটা কিন্তু পেটের ভিতর যাওয়ার পরও এটা প্রবলেম সৃষ্টি করবে। আর আমি তারপরে তোমাদের আমি কীভাবে ছিঁড়তেছি, সো এটাই এখন দেখতে পাবে যে আমার এটা প্রায় খাওয়া শেষ হয়ে যাবে। আমি জানি না কেন ওই দিন আমি স্মেলটা সহ্য করতে পারছিলাম না, মানে ওইখানে যে ওরা সসটা ইউজ করে ওইটা আমার কাছে তো আমার একটা ভালো লাগছিল না। এটা আমার খুবই পার্সোনাল ওপিনিয়ন, সবার কাছে যে ভালো লাগবে সেটা না, আমার কাছে স্মেলটা সহ্য হচ্ছিল না। আর বারবার হচ্ছে আমার বমি বমি একটা ফিল আসছিল, তো ওই বমিটা আটকানোর জন্যই আমি ফানটা ট্রাই করি, যে আমি ফানটা দিয়ে এটা আমি খাওয়ার চেষ্টা করবো। সো আমি এটাই ট্রাই করি, তো এক পর্যায়ে দেখা যায় যে আমার একটু একটু বমি আসা শুরু করে, দেখতেই পাচ্ছ।
প্রায় শেষ হয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ সময় কিন্তু প্রায় অনেকটুকু হয়ে গিয়েছে। সময় মেবি এখানে কয় মিনিট চলবে, 13-14 মিনিট এরকম চলছে সময়। তো 13-14 মধ্যে আমি এগুলো সব কমপ্লিট করে ফেলি। আর আমার হচ্ছে বেকন অ্যান্ড সসেজ খাওয়ার পালা এই পুরো প্ল্যাটারটা শেষ করার জন্য। নেক্সট হচ্ছে আরও 2টা প্লেট আছে, 2টাও কমপ্লিট করতে হবে। আমি বলছিলাম যে এইটা এত বাজে কেন, এটা এত শক্ত ছিল, আমি দাঁত দিয়ে ছিঁড়তেই পারছিলাম না ভালো করে চাবানো। সো আমি একটা জিনিস বলতে চাই যে এই পুরো প্ল্যাটারটার প্রত্যেকটা জিনিস যদি সফট থাকতো, টেন্ডার থাকতো, দেন আমার জন্য এই প্রত্যেকটা আইটেম খাওয়া মানে আমি এর আগে আরও আগে শেষ করতে পারতাম। লাইক সফট থাকলে এটা কোনো বিষ হয় না। আর এখন হচ্ছে সসেজ খাবো, এটাও ভিতরে শক্ত ছিল, ট্রাস্ট ম্যান, এটা একটুও মজা ছিল না। আমি যেই সসেজটা এখন খাচ্ছি, নিচে যে আরেকটা দেখতে পাচ্ছ বাম পাশে, সেটা হচ্ছে তুলনামূলক মজা, বাট এখন আমি যেটা খাচ্ছি নো, এটা একটুও মজা না। এখন তোমরা অনেকেই বলবে যে আমি খেতে পারছি না হয়তো এই কারণে বলছি, আসলে তা না, আমার যেটা ফিল হয়েছে আমি সেটাই বলেছি। অ্যান্ড আমি যেটা টেস্ট করে আমার কাছে মনে হয়েছে আমি সেটাই বলছি। ইভেন তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবা যে প্রত্যেকটা খাবারের আসলে খাবার খাওয়ার পর এক্সপ্রেস করলে আর কি বোঝা যায় যে খাবারটা কেমন। সে এক্সপ্রেশন দেখেই তোমরা এটা বুঝে নিতে পারবা যে আমার কাছে কেমন লাগছে। আশেপাশে যারা ছিল সবার বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল, অনেক সাপোর্টিভ ছিল, আর একটু পরপর এসে দেখছিল যে আমি ঠিক আছি কিনা বা আমি খেতে পারছি কিনা। সো মানে ইটস ফিল লাইক হোম অ্যান্ড মানে কমফোর্ট জোন বলা যায় আর কি। আমি অনেক কমফোর্টেবলি কিন্তু এখানে সব কিছু করছিলাম। পিছনে অলরেডি একজন পলিথিন নিয়ে রেডি যে এনি টাইম আমি করে দিতে পারবো ভূমি। সো তার আগের থেকে রেডি যে পেছনে পলিথিন নিয়ে যে কিছু হয়ে যেতে পারে, তো সামনে ভাসিয়ে দেওয়ার আগেই আমি রেডি থাকি এরকম। আমি তো পিছনে দেখতে পারছিলাম না তখন, আমি এখন দেখতে পারছি। তো আমি সসেজটা খেতে পারছিলাম না, শক্ত ছিল, টেস্টিও আমার কাছে লাগেনি। সো আমি এখন ভাবলাম যে সটে ভেজ দিয়ে শুরু করা যাক, তো আমি সটে ভেজ খাওয়া শুরু করি অ্যান্ড আরেকটু টেস্ট চেঞ্জ করার জন্য। এইখানে একটা অন্যরকম একটা স্মেল পাচ্ছিলাম, স্মেলটাও আমার পছন্দ হয়নি খুব একটা। তারপর আমি খাওয়ার যথেষ্ট ট্রাই করছি, তো দেখতে থাকো। তো তোমরা এতক্ষণে দেখেছো যে আমি অনেক খাবার অলরেডি কিন্তু খেয়ে ফেলেছি, ইভেন আমার পেট একদম ফুল। সো আমার ফ্রেন্ডরা বলল যে তুমি দাঁড়াও এবং একটু নড়াচড়া করো যেন খাবারটা নিচে নামে, ইউ উইল ফিল বেটার। সো আমি সেটাই করার ট্রাই করি।
তো সব কিছু করার পর এখন হচ্ছে সটে ভেজ আমার খাওয়া শেষ, তো আমি ম্যাশড পটেটো খাওয়া শুরু করি। অ্যান্ড এটা এত বেশি বাটারি, এটা অবশ্যই বাটারি হবেই স্বাভাবিক, তো আমি এত কিছু খাওয়ার পর না বাটারের স্মেলটা বা ফ্লেভারটা সহ্য হচ্ছিলো না, সো এটা ভিতর থেকে মনে হচ্ছে কি বের হয়ে আসবে, মানে আমার তো শুরুর থেকে এরকম একটা বমি বমি লাগছিল। অ্যান্ড এটা খাওয়ার পর আমার বমি লাগাটা আরও বেশি বেড়ে যায়, আমাকে দেখি বুঝতে পারবে যে হাউ আই ওয়াজ ফিলিং দ্যাট টাইম। অ্যান্ড আমি এটাকে গেলা ট্রাই করি, আমি এটাকে রীতিমতো ভর্তা বানিয়ে গেলা ট্রাই করি। বাচ্চি এটা খাওয়ার পর আমার আরও কান্না করা লাগতে এটা খাওয়ার পর। আচ্ছা তো আমি হচ্ছে ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছি, পুর একেবারে ম্যাশড পটেটো একেবারে এইভাবে এরকম করে ওভারফ্লো করছে, আমি এটার যাতা দিয়ে রাখতে পারি নাই, অনেক ট্রাই করছি খাওয়ার জন্য বাট আর হয়নি। বাট আমার হাতে সময় ছিল আরও কয় মিনিট, 18 মিনিটে আমি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলাম, আরও 7 মিনিটের মতো ছিল, 7 মিনিট এতটুকু কমপ্লিট করা আমার মনে হয় কোনো বিষয় ছিল না। আর এটা একটা সসেজ, তো আমি বলবো যে এখানে দুইটা সসেজ ছিল, এই সসেজটা একটুও ভালো না, আমার কাছে একটু ভালো লাগে নাই। আর আমি যে এর আগে খেলাম যে স্কার্ট স্টেক, এই যে ছোটো ছোটো পিস করা ছিল, ওইটা অনেক শক্ত, মানে এত শক্ত কেন, ওভার কুকড, মানে একটুও ভালো লাগে না, এত চাবাচ্ছি চাবাচ্ছি ওইটা মানে শেষই হয় না, এরকম একটা অবস্থা। আর এই রাইসটা পরে টেস্ট করলাম, বাট আমি ভাগ্যিস ডিসকোয়ালিফাই হয়ে গেছি, নাহলে আমার এই রাইসটা খাওয়া লাগতো, এটা স্পাইসি বাট আমার এটা তেমন খুব একটা ভালো লাগে নি। আর হচ্ছে এটা খেলে এখানে অনেক ভর্তি হয়ে যায়, এটাও আমি এটাও আমার খাওয়া হয়নি। আর এই যে রিবস এগুলো কমপ্লিট, এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ, আমি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি আগে, বাট আমি ট্রাই করছি, আমি যদি ডিসকোয়ালিফাই নাই না হতাম আমি 7 মিনিট আই গেছি, আমি এটা কমপ্লিট করেই ফেলতাম। হ্যাঁ এটা ইজি ছিল, বাট আমি আমার হচ্ছে বাটার এসব আমি খুব একটা খেতে পারি না, তো এটা এরকম বের হয়ে গেছে, তার এক্সকিউজ দিয়ে লাভ নাই, আমি হেরে গেছি এটাই হচ্ছে আসল কথা, এত বেশি খেতে পারি নাই তো, আর এটা এনজয় করার কিছু নাই, কারণ এরকম হয় নাই যে হারবে না জিতবে, ডিসকোয়ালিফাই হয়ে গেছি, এটা এটা কোনো কথা। আচ্ছা যাই হোক, তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করবো, আমাকে সাবস্ক্রাইব করবা, আর অনেক ভালো থাকবো, চ্যালেঞ্জ নিও না এটা প্লিজ, আমি রিকমেন্ড করবো না চ্যালেঞ্জ নেওয়ার জন্য, টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই সত্যি কথা যেটা। সো সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফিজ।